আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আজকে মন খারাপ আছে একটু, তার সাথে টেনশনটা আছে, তার সঙ্গে মন খারাপ আছে। এত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়, সোলাঙ্কি রায়কে আমরা দেখেছি ওয়েব সিরিজে ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করতে। তবে এবার প্রথমবার তিনি আসছেন বড় পর্দায়। আপনারা সকলেই জানেন বাবা বেবিও এই ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। এই প্রথমবার তার বড় পর্দায় কাজ, তাও আবার উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারের নিচে। উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি বাবা বেবিওতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোলাঙ্কি। ছবি শুটিং শেষ হয়ে গেল, কেমন তার অভিজ্ঞতা জানালেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, 21 মার্চ থেকে শুরু হয়েছিল বাবা বেবি ওর শুটিং এর কাজ। অবশেষে চলতি মাসের 9 তারিখ শেষ হয়েছে এই ছবির শুটিং এর কাজ। ছবির শুটিং এর শেষ দিনে দেখা গেল সোলাঙ্কিকে একটু আবেগতাড়িত হতে। সিনেমাটা যতদিন শুট করছিলাম টেনশনটা তো ছিলই, আজকে মন খারাপও আছে একটু তার সাথে, টেনশনটা আছে তার সঙ্গে মন খারাপও আছে। এত তাড়াতাড়ি এতটা ইনভলভ গোটা ইউনিটের সাথে হয়ে যাবো ভাবিনি, তো খুবই ভালো লাগছে শুটিং করে। আর ঢিপ 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 ঢিপটা রয়েছে, ওটা কনস্ট্যান্ট। অনেকগুলো খুব ইম্পর্টেন্ট সিন ছিল আমার, যিশুদার কিছু সিন ছিল আমার, আর মায়ের কিছু সিন ছিল। আজকে যেমন এমনি একটা খুব পার্টি মোড, মানে মনটাও শুটটাও তাই আর মনটাও তাই, তো অনেকগুলো বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট দিন ছিল, তো সেগুলো আশা করছি ভালোভাবে উতরাতে পেরেছি। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন এই ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো, এটাই আমার প্রথম ছবি। শুটিং এ শেষ হয়ে যাওয়ায় অল্প অল্প মন খারাপও হচ্ছে, আশা করি আমার চরিত্রটি ঠিকভাবে করতে পেরেছি। বন্ধুরা, এই ছবিতে অভিনেতা যিশু সেনগুপ্তকে আমরা দেখতে পারবো একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে অভিনয় করতে, যিনি একাই সামলাচ্ছেন দুটি যমজ সন্তানকে, এবং সন্তান সামলানোর পাশাপাশি তিনি প্রেমে পড়ে যান সোলাঙ্কির চরিত্রের সঙ্গে। তারপর কি হয় তা তো জানা যাবে বাবা বেবি ওর রিলিজে। বন্ধুরা, শুটিং এর পালা শেষ, এবার অপেক্ষার বাবা বেবি ওর মুক্তির। বিনোদন জগতের সব খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।